ঐতিহাসিক জয়নগর সঁচাপাড়ায় 2023 সালে তৃতীয় হিট শুরু হতে চলেছে। তৃতীয় হিট শুরু হতে চলেছে অর্থাৎ ফাইনাল হিট। এই সেই এক নম্বরের ঘোড়া, এই সরে যাস, ছাটা মারে, ছাটা মারে, জিয়াল লস্করের ঘোড়া দুবার চ্যাম্পিয়ন হয়েছে, এক নম্বর ঘোড়া। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কাতারে কাতারে ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, এখনই ছেড়ে দেবে। তৃতীয় হিট চলছে, এই সেই ন নম্বর ঘোড়া, রাহুলের ঘোড়া ন নম্বর, দুবার বাজি দ্বিতীয় স্থান গ্রহণ করেছে। প্রিয় দর্শক, আমাদের ফাইলাম করিনি, কি দেখা দিচ্ছে প্রিয় দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই জয়নগর হোসাপাড়া থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। এখনো ঘন্টা পড়েনি, ঘোড়া অস্থির হয়ে যাচ্ছে ছোটার জন্যে। প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই রেফারি এস জামদার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তৃতীয় হিট অর্থাৎ লাশ বাজি, হাজার হাজার মানুষ, ঘন্টা পড়েনি, ঘন্টা পড়েনি, ঘন্টা পড়েনি। লাস্ট বাজি শুরু হতে চলেছে, ঘন্টা পড়েনি, ঘন্টা পড়েনি, ঘন্টা পড়েনি, ঘোড়া কিন্তু ছোটার জন্য অপেক্ষা করছে। প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন
আর মারিনি কল মারি ঘন্টা পড়েনি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এখনো ঘোড়া ছাড়া ঘন্টা পড়েনি ঘোড়া ছোটার জন্য অস্থির হয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জয়নগর ঘোষাপাড়া থেকে সরাসরি এবারে কিন্তু ঘন্টা পড়বে পৌঁছে যাচ্ছি সেই শেষ নিশানায় যেখানে ঘোড়া আসবে আমি সেখানে পৌঁছে যাচ্ছি চলে এসেছি আমি সেই নিশানায় নিশানা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনই ঘোড়া চলে আসবে আমি নিশানায় চলে এসেছি এই ফাইনাল হিট ফাইনাল হিটে কোন ঘোড়া প্রথমে আসে দেখা যাক প্রথম হিটে প্রথমে এসেছিল সেই জিয়াল নস্করের ঘোড়া দ্বিতীয় হিটে প্রথমে এসেছিল সেই জিয়াল নস্করের ঘোড়া আর প্রথম হিটে দ্বিতীয় এসেছিল রাউলের ঘোড়া আর দ্বিতীয় হিটে দ্বিতীয় এসছে রাউলের ঘোড়া এখন তৃতীয় হিট তৃতীয় হিট শুরু হচ্ছে আর এপারে জাজম্যানরা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি জাজম্যানের কাছ থেকে ফাইনাল ডিসিশন নিয়ে আমি ঘোষণা করব আসছে ঘোড়া আসছে ঘোড়া আসছে ঘোড়া 13 নম্বর প্রবেশ করলো প্রথমেই প্রিয় দর্শক আরো ঘোড়া আসছে এই সেই 9 নম্বর ঘোড়া অনেক দেরিতে প্রবেশ করলো আরো একটি ঘোড়া প্রবেশ করলো ও এখানে কারা আছে আরো ঘোড়া আসছে আরো ঘোড়া আসছে আরো ঘোড়া আসছে আরো ঘোড়া আসছে বিদ্যুৎ বেগে ঘোড়া আসছে তাদের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরো ঘোড়া আসছে
এখানে দাদারা কত নাম্বার ঘোড়া প্রথমে এসে ১৩ নাম্বার শিওর প্রথমে কে ১৩ নাম্বার আমি ১৩ নাম্বার ঘোড়ার কাছে চলে যাচ্ছি ১৩ নাম্বার ঘোড়া প্রথমে এসে ১৩ নাম্বার ঘোড়া প্রথমে এসে আমি সেই ১৩ নাম্বার ঘোড়া কাছে চলে যাচ্ছি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এই শোষাপাড়া থেকে সেই জিয়াল লস্করের ঘোড়া চ্যাম্পিয়ন হয়েছে সেই তিন বাজির মধ্যে দুটো বাজি চ্যাম্পিয়ন হয়েছে এটা জানার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে আমাদের কোনায় যারা আছে না আসা পর্যন্ত আমরা ঠিক তিনটে বাজি হয়ে গিয়েছে তিনটে বাজির মধ্যে দুটো বাজি প্রথম হয়েছে সেই জিয়াল লস্করের ঘোড়া এটা জানার জন্য ইলিয়াসপুর কাইতো প্রিয় দর্শক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তৃতীয় হিটে প্রথম হয়েছে ১৩ নম্বর ঘোড়া এই ১৩ নম্বর ঘোড়ার কাছে আমি চলে এসেছি সেই ইলিয়াস পুরকাইত নীলেরহাট থানা ঢোলা ঢোলা থানার অন্তর্গত সেই নীলেরহাট থেকে ঘোড়াটি এনেছে ইলিয়াস ভাই সেই ঘোড়াটি আপনাদের কাছে সরাসরি দেখিয়ে দিচ্ছি ১৩ নম্বর ঘোড়া তৃতীয় হিটে প্রথম হয়েছে আপনাদেরকে সরাসরি তুলে ধরছি সেই ইলিয়াস পুরকাইতের ঘোড়া নীলেরহাট থানা ঢোলা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা তৃতীয় হিটে প্রথম হয়েছে ১৩ নম্বর ঘোড়া ১৩ নম্বর ঘোড়ার সোয়ারি আমার পাশেই রয়েছে দেখি বাবু পেছনে পেছনে ১৩ নম্বর দেখতে পাচ্ছেন আপনারা বাবু তোমার নাম কি মেহতাব হোসেন পাইক মেহতাব হোসেন পাইক ইলিয়াস ভাই এই জয়নগর শোষাপাড়ায় দুটি ঘোড়া এনেছে তিনি দীর্ঘ ৫০ বছর ঘোড়া পালিত করে আসছে প্রায় ১০০টি মতো ঘোড়া তিনি কেনাবেচা করেছে প্রিয় দর্শক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দুটি ঘোড়া এই ইলিয়াস ভাইয়ের ইলিয়াস পুরকাইত নীলেরহাট থানা ঢোলা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম ইলিয়াস পুরকাইত নীলেরহাট থানা ঢোলা